নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ হচ্ছে 4ই অক্টোবর, আজ রোববার। তো বন্ধুরা, আজকে কিন্তু গত 10 দিন ধরে কিন্তু সোনার দাম কিন্তু পতনের দিকে ছিল, কিন্তু আজকে এক ধাক্কায় কিন্তু অনেকটাই বেড়ে গেল সোনার দাম। তো পুজোর আগে ফের বাড়লো সোনা এবং রূপোর দাম, চিন্তার ভাঁজ আম জনতার কপালে। তো বন্ধুরা, এক ধাক্কায় সোনাতে কত টাকা বাড়লো সেই সঙ্গে দেখে নেব কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা, ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গায় এক ভরি সোনাতে কোথায় কত টাকা বাড়লো। এর পাশাপাশি দেখে নেব 22 ক্যারেট এবং 24 ক্যারেট খাঁটি সোনার এই মুহূর্তে বর্তমান মূল্য কত রয়েছে। তো এ টু জেড আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তা চলুন দেখে নিই, শনিবার থেকে আবার বাড়তে শুরু করেছে সোনার দাম। গত বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার তুলনায় এদিন দুপুর পর্যন্ত কলকাতায় 10 গ্রাম হলমার্ক গহনা সোনার দাম বেড়েছে 180 টাকা। একইভাবে রূপোর দাম ঊর্ধ্বমুখী। একদিনের ব্যবধানে প্রতি কিলোগ্রাম রূপোর বারের মূল্য এক ধাক্কায় বেড়েছে 400 টাকা। কিছুদিন আগে সোনা এবং রূপোর দাম ছিল অনেক কম। প্রতি 10 গ্রামের সোনার দাম 608 টাকা থেকে কমে হয়েছিল 52,463 টাকা। এমনকি দিল্লি সরাফা বাজারে 24 ক্যারেটের সোনার দাম কমে দাঁড়িয়েছিল 608 টাকা, যেখানে আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলার প্রতি 1943.80 আউন্স হয়েছিল। দিল্লি সরাফা বাজারে আগে রূপোর দাম কমে হয়েছিল প্রতি কিলোগ্রামে 1214 টাকা। সব মিলিয়ে সোনার দাম আর রূপোর দাম কমার সাময়িক হাসি ফুটেছিল আম জনতার, কিন্তু পুজোর আগে তার দাম বাড়ায় ফের চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তদের কপাল। এদিকে কলকাতায় এদিন কলকাতায় 22 ক্যারেটে 10 গ্রামের সোনার দাম রয়েছে 52,670 টাকা। বৃহস্পতিবার তা ছিল প্রায় একই। এবার দেখে নেব কলকাতার পাশাপাশি যে অন্যান্য শহরগুলি আছে, দিল্লি, চেন্নাই, কেরালা, হায়দ্রাবাদ, মুম্বাই, এই সমস্ত জায়গায় কোথায় কত টাকা চলছে আজকে সোনার দর। তো চলুন দেখে নিই। 22 ক্যারেট হিসাবে চেন্নাইতে এই মুহূর্তে দাম রয়েছে 48,500 টাকা, যা 24 ক্যারেটের দাম রয়েছে 52,900 টাকা। অন্যদিকে মুম্বাইতে এর দাম রয়েছে 22 ক্যারেটে 49,400 টাকা, যা 24 ক্যারেটের দাম রয়েছে 50,400 টাকা। তো বন্ধুরা বুঝতে পারছেন, চেন্নাই তুলনায় কিন্তু মুম্বাই সোনার দাম কিন্তু একটি বেশি রয়েছে। অন্যদিকে দিল্লিতে সোনার দাম 22 ক্যারেটের হিসাবে দাম রয়েছে 49,300 টাকা, যা 24 ক্যারেটের দাম রয়েছে 53,780 টাকা। তো বন্ধুরা, চেন্নাই এবং মুম্বাই তুলনায় দিল্লিতে কিন্তু 22 ক্যারেট সোনার দাম কিন্তু অনেকটাই কম রয়েছে। এবার দেখবো ব্যাঙ্গালোরেতে সোনার দাম কত চলছে। 22 ক্যারেট হিসাবে ব্যাঙ্গালোরেতে দাম চলছে 47,750 টাকা, যা 24 ক্যারেটের দাম রয়েছে 52,090 টাকা। তো বন্ধুরা, সব থেকে কিন্তু 22 ক্যারেটের সোনার দাম এই মুহূর্তে কিন্তু ব্যাঙ্গালোরেতে সব থেকে কম দাম রয়েছে। তো বন্ধুরা বিস্তারিত বুঝতে পারছেন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন, কারণ পরবর্তীকালে যখন কোনো এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপলোড করব, তো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।